নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় উল্টো পথে আসা একটি অটোরিকশাকে চলাচলে বাধা দেওয়ার হামলায় শিকার হয়েছেন সুলতান আহমেদ নামে ট্রাফিক পুলিশের এক কনস্টেবল এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে হামলাকারী নীলফা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ এই সংক্রান্ত মামলা দায়ের করার পর তাকে সোমবার আদালতে প্রেরণ করা হয় সোমবার সকালে সিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক দিলীপ কুমার থানায় মামলা করেছেন মামলা সূত্রে জানা যায় রোববার উল্টো পথে যান চলাচল বন্ধে কর্তব্যরত ছিলেন কনস্টেবল সুলতান আহমেদ এ সময় উল্টো পথে সাইনবোর্ড থেকে চিটাগাং রোডগামী একটি অটোরিকশা আসতে দেখে তিনি থামতে বলেন এ সময় চালক দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অটোরিকশাটি উল্টে যায় এতে নারী যাত্রী নেইরুফা রাস্তায় পড়ে যান এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙে যায় পরে ওই নারী তার মোবাইলের জরিমানা স্বরূপ কনস্টেবল সুলতানের ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং তার ইউনিফর্মের কলার ধরে টানা হেঁচরা করেন এ অবস্থা দেখে আশেপাশের লোকজন ছুটে আসে পরে তারা সহ ওই নারী কনস্টেবল সুলতান আহমেদকে মারধর করতে থাকেন এবং তার মোবাইল ছিনিয়ে নেন এ সময় কনস্টেবল সুলতান আহমেদের ইউনিফর্ম ছেড়ে যায় পরে স্থানীয় ব্যবসায়ীরা এসে কনস্টেবলকে উদ্ধার এবং ওই নারীকে আটক করে এ সময় অন্য হামলাকারীরা এবং অটোরিকশা চালক তার অটোরিকশা নিয়ে পালিয়ে যান পরে খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এসে ওই নারীকে আটক করে থানায় নিয়ে যায় আহত পুলিশ কনস্টেবল সুলতান আহমেদ নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন